হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্র তোমরা পেতে পারো। এবং অবশ্যই শিক্ষার্থীরা ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং তোমার পরিচিত বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা চলো চলে যাই আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনায়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। অ্যাসাইনমেন্টটি তোমাদের দেয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। আজকের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জীবনের জন্য পানি। তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজ রয়েছে সেখানে শিরোনামের ঘরে লিখবে জীবনের জন্য পানি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত একটি কাজ করতে বলা হয়েছে। এখানে একটি চিত্র দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির। এখন বলা হয়েছে উপরের গ্লাসের পানিতে কয়েকটি দূষণ পদার্থ যেমন অদ্রবণীয় ময়লা আবর্জনা, বালি, লবণ ইত্যাদি মেশাও। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ করো। এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এর আলোকে, উদ্দীপকের আলোকে। ক নম্বরে বলা হয়েছে পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো, অর্থাৎ আমাদের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করা হয় এই প্রক্রিয়াটা আমাদের উপস্থাপন করতে হবে। এবং শিক্ষার্থীরা, খ নম্বরে বলা হয়েছে গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে বিশ্লেষণ করো, অর্থাৎ আমাদের যে গ্লাসে পানিটি এটা যদি দূষিত পানি যদি বিশুদ্ধ না করে আমরা পান করি সেক্ষেত্রে আমাদের কী কী সমস্যা হতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের এই অ্যাসাইনমেন্টটি যেভাবে উপস্থাপন করেছি তোমরা হুবহু খাতায় সেভাবে লিখবে, তাতে করে তোমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নাম্বার এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিতভাবে পাবে। তো শিক্ষার্থীরা চলে যায় আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এক নং প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নটি, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াসমূহ। ভূপৃষ্ঠে যে পানি পাওয়া যায় তাতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ এমনকি রোগ সৃষ্টি হতে পারে, এরূপ জীবন ধ্বংসকারী জীবাণু রয়েছে, তাই ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করে নিতে হয়। ভূগর্ভের পানি সাধারণত রোগ জীবাণু মুক্ত, কিন্তু এই পানিতে আর্সেনিকের মতো নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা এখন আমরা সবাই জানি। পানি কীভাবে বিশুদ্ধকরণ করা হবে সেটি নির্ভর করে এটি কোন কাজে ব্যবহার করা হবে তার উপর। স্বাভাবিকভাবেই খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগলেও জমিতে সেচ কাজের জন্য তত বিশুদ্ধ পানির দরকার হয় না। সাধারণত যেসব প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হলো পরিস্রাবন, ক্লোরিনেশন, ফুটন, পাতন ইত্যাদি। নিচে এই প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক নম্বরে রেখেছি পরিস্রাবন, তোমরা কিন্তু অবশ্যই এটা রঙিন কলম দিয়ে লিখবে। পরিস্রাবন হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলা বালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনা কণা থাকে, এদেরকে পরিস্রাবন করে পানি থেকে দূর করা হয়। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, তখন পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবন করা যায়। বর্তমান সময়ে আমাদের অনেকের বাসায় আমরা এসব ফিল ব্যবহার করি, সেখানে আরও উন্নত মানের সামগ্রী দিয়ে পরিস্থাপন করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা যেভাবে অ্যাসাইনমেন্টে কিন্তু উপস্থাপন করেছি তোমরা কিন্তু সেভাবে লিখবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা দুই নম্বরে রেখেছি ক্লোরিনেশন। যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস, এছাড়া ব্লিচিং পাউডার এবং আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে এবং জীবাণু ধ্বংস করতে পারে সেগুলো ব্যবহার করা হয়। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা হয় সেটি মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড, এর মাঝে যে ক্লোরিন থাকে সেটি পানিতে থাকা রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। ক্লোরিন ছাড়াও ওজোন গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। বোতলজাত পানির কারখানায় এই পদ্ধতি ব্যবহার করে পানিকে রোগ ও জীবাণুমুক্ত করা হয়। শিক্ষার্থীদের, তিন নম্বরে ফুটন।
পানি ফুটন প্রক্রিয়ায় পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব। পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। ফুটন শুরু হওয়ার পর 15 থেকে 20 মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। বাসা বাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া। এরপরে পাতন, যখন খুব বিশুদ্ধ পানি প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়, যেমন ওষুধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানি প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয়, পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম। তো শিক্ষার্থীরা, এই ছিল 1 নং প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে? তো শিক্ষার্থীরা, আমরা উত্তরে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 1 নং প্রশ্নের 6 নম্বর উত্তর, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে আমার যেসব সমস্যা হতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। আমার শরীরে নানা ধরনের রোগ হতে পারে দূষিত পানি পান করার ফলে। সম্প্রতি ভয়াবহ হারে বেড়ে গেছে পানিবাহিত রোগের প্রকোপ। দূষিত পানি পানেই এই সব রোগের উৎপত্তি হয়। হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিসের মতো মারাত্মক ব্যাধির উৎস এই দূষিত পানি। বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত, এরকম দূষিত পানি দীর্ঘদিন পান করতে থাকলে আরও জটিল রোগ, এমনকি মনমেদি ক্যান্সার হতে পারে। কিডনি রোগ, আলসার, রক্তচাপ, অ্যাজমা, যক্ষা ইত্যাদি রোগের প্রকোপ বাড়তে পারে। এক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখতে হবে, বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে না পারলে জনস্বাস্থ্যকে সম্পূর্ণভাবে হুমকিমুক্ত রাখা যাবে না। আর তাই গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে আমার উল্লেখিত সমস্যাগুলো হতে পারে। তো শিক্ষার্থীর, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তীতে সকল প্রকার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।